আজকে রোববার, আসছে একটা রিকোয়েস্টেড ভিডিও। মোস্টলি গাড়ি করে শহরটা দেখাবো তোমাদের, আর ছোটখাটো কিছু ঘটনা। হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। তোমরা যে যেখানে আছো ভালো আছো তো? ভালো থেকো, সেফ থেকো। আমি টিঙ্কু ঘোষ, ওয়েলকাম টু আমাদের সবার চ্যানেল সিম্পল এনআরআই। আমি একজন এনআরআই, আমি আমেরিকাতে থাকি, আর আমি আমার লাইফটা খুব সিম্পল করে দেখা পছন্দ করি, সেই জন্যই আমি আমার চ্যানেলের নাম সিম্পল এনআরআই রেখেছি। আজকে সানডে, কাজে যথারীতি আমি যেটা বলেছিলাম আজকে আরেকটা রিকোয়েস্টেড ভিডিও আনছি। সেই রিকোয়েস্টটা স্ক্রিনশটটা আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। ভিডিও শেষেও ডেফিনেটলি একজনের চ্যানেলের নামও আমি বলবো, কথা দিয়েছি, কাজে কথা তো কখনোই ভাঙবো না। দেখো তোমরা এনজয় করো আমার সাথে। আমার এই বন্ধুটি বলেছিল কিছু কিছু জায়গা দেখাতে, কিছু বাংলা অনুষ্ঠানের জায়গা দেখাতে, বাট বাংলা অনুষ্ঠানের জায়গা তো দেখানো সম্ভব না সেরকমভাবে, আর এখন কোভিডের মধ্যে তো আরোই সম্ভব নয়। বাট হ্যাঁ, কোভিডের আগে কিছু অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিলাম, সেটার ভিডিও কিছুটা আছে, সেটা দেখাবো। আর তার সাথে সাথে গাড়িতে করে আমার জায়গাগুলো একটু দেখাচ্ছি। এনজয় করো সন্ধেবেলায় ড্রাইভ করাটা। এই দুপাশে যে বাড়িগুলো দেখছো এগুলো সব রেসিডেন্সিয়াল এরিয়া, দেখতে খুব ভালো লাগে জানো তো। এখানে থাকে যারা তাদেরও মনে হয় আমার মতনই ফিলিংস হয়, আর হয় কি না ঠিক জানি না, অ্যাটলিস্ট আমার তো এই বাড়ি। তারপরে তোমার রোদের আলো যখন পাহাড়ে পড়ে, পাহাড়টা যখন গোল্ডেন কালার হয়ে যায়, এগুলো দেখেও যেন আমার দেখার তৃষ্ণা মেটে না। প্রত্যেক দিন প্রকৃতির এটাই তো একটা খেলা না, একই জায়গা দিয়ে বারবার ঘুরো, বাট প্রকৃতি ডিফারেন্ট ডিফারেন্ট রং দিয়ে তোমার সামনে নতুন একটা চেহারা নিয়ে আসবে। আমার তো ভাই সেরকমই মনে হয়, সেই জন্য আমার বাইরে গাড়ি করেই বলো আর হেঁটেই বলো, বাইরে ঘোরাটা আমার সবসময় খুব আকর্ষণীয়। আস্তে আস্তে সন্ধ্যে ঢলে আসছে। আমাদের এখানে সন্ধে হলে, অ্যাকচুয়ালি শুধু আমাদের এখানকার কথা কেন বলছি, দূর থেকে বাসও যাচ্ছে দেখতেও পাচ্ছ। আমাদের এখানে কেন, আমি কথার ঘুরে একটা হারিয়ে গিয়েছিলাম, বাসটার কথা বলতে গিয়ে অন্য কোনো টপিকে চলে গিয়েছিলাম। আমার মনে হয় পৃথিবীর যে কোনো জায়গাতে সানরাইজ অ্যান্ড সানসেট দুটোই কিন্তু মন ভরানো দৃশ্য, তাই না? মানে সানরাইজের সময় সব কিছু লালচে লালচে হয়ে যায়, পুরো আকাশটাও যেন ডিফারেন্ট একটা রোমান্টিক হয়ে যায়, ঠিক সেরকমভাবে সানসেটও যেন একটা সিলোয়েট ক্রিয়েট করে, পুরো সব কিছু অরেঞ্জ টাইপের হয়ে যায়, আকাশটার মধ্যে একটা যেন এই গোধূলি লগ্ন যেটা টুয়েলাইট, সব মিলিয়ে একটা একটা সুদিন একটা রোমাঞ্চক ফিলিংস হয়ে যায়। এখন এই যে টানটা নিচ্ছে, এই টানটা নিয়ে আমরা ফ্রিওয়েতে যাব। ফ্রিওয়ে মানে এশিয়াতে যেটা আমরা হাইওয়ে বলি, এখানে তো আর আমরা হাইওয়ে বলি না, এখানে আমরা ফ্রিওয়ে বলি। তো ফ্রিওয়ে দিয়ে এখন আমরা চলছি, আর দেখতেই পাচ্ছ দূরে আস্তে 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 সূর্যটা মনে হয় যেন ঢুলে পড়বে। আমি জানি না আমি ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে কতটা দেখাতে পারছি। একবার করে জানলার এই সাইডে নিয়ে যাচ্ছি ক্যামেরা, একবার করে জানলার ওই সাইডে নিয়ে যাচ্ছি। আকাশের মধ্যে টুকরো টুকরো মেঘগুলো দেখো অরেঞ্জ কালার হয়ে গিয়েছে, ভালো লাগে বলো দেখতে? আর যেদিকে তাকাও সানসেটের সেই অরেঞ্জ কালারটা সব কংক্রিটের উপরে পড়ে, পুরো কংক্রিটটা যেন মনে হয় সোনা দিয়ে তৈরি করা শহর। অ্যাকচুয়ালি পুরো সানটাই যেন দেখো না পুরো গোল্ডেন কালার হয়ে যায়, খুব ভালো লাগে। কিছুই না, এ তো হয়তো অনেকে ভাবতে পারে এ তো রোজ দিনই ওঠে, এ আবার দেখার কিসে, বাট ওই আর কি, যাদের মাথার মধ্যে একটু প্রকৃতিকে ভালোবাসার পাগলামও আছে তাদের হয়তো রোজ দিন একই রকম জিনিস দেখতেও ভালো লাগে। এই গাছগুলো দেখো না সব যেন মনে হচ্ছে গোল্ডেন কালার, অ্যাকচুয়ালি কি গোল্ডেন কালার না তা তো একদম নয়, বাট সূর্যের আলো পুরো রঙই যেন পাল্টিয়ে দেয়। অথচ এই গাছগুলোর সামনে দিয়ে আমরা যদি দিনের বেলাতে যাই তখন কিন্তু আবার একটা ডিফারেন্ট লুক দিয়ে দেবে, প্রকৃতির এটাই তো খেলা। আর সত্যি কথা বলতে কি এর মধ্যে কিন্তু শান্তি আছে, এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো যখন আমরা দেখি সূর্যটা মনে হচ্ছে গিলে খাচ্ছে, তাই না গো? যেটা বলছিলাম ছোট্ট ছোট্ট জিনিসগুলো যখন আমরা দেখি বুকটা না শান্তিতে ভরে যায়। সামনে দেখেছে সমুদ্র, এই যে এক্স্যাক্টলি সামনে নীল রঙটা ওটা হচ্ছে সমুদ্র, আর তার দূরে হচ্ছে পাহাড়, এই তো হচ্ছে সান ফ্রান্সিসকোর দৃশ্য, একদিকে সমুদ্র একদিকে পাহাড় আর পাহাড়ের উপরে ছোট 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 সব বাড়ি।
যেটা আমাদের বাড়িও যেরকম পাহাড়ের উপরেই ছোট ছোট। অ্যাট এ গ্ল্যান্স সান ফ্রান্সিসকোটাকে এরকমভাবেই লাগে, মানে উপর থেকে যখন ফ্লাইটও আসে এরকমই মনে হয়, মনে হয় পাহাড়ের উপরের ছোট ছোট বাড়ি আর চারপাশে শুধু জল। তো যার জন্য যখনই আমি ড্রাইভ করে আমরা যাই বা আমরা হেঁটেও যাই আমার আরও ভালো লাগে, কারণ ছোটোবেলাটা আমি পাহাড়ি এলাকাতে কাটিয়েছিলাম দার্জিলিং সাইডে। অবভিয়াসলি পাহাড় ঠান্ডা ওগুলোর সাথে একটা কানেকশান তো আছে। আমি বলি না আমি সব কথাতে আমার সব কিছুর মধ্যে প্রত্যেকটা মুহূর্তের মধ্যে আমার যেন অতীতটা আটকে থাকে। তো আজকেই বা কথা বলতে গিয়ে অতীতটা কী করে আসবে না বলো, সেটা তো হতেই পারে না, আমার ভিডিও তো তাহলে ইনকমপ্লিট। র্যান্ডম ড্রাইভে যাচ্ছি, তোমাদের একটা হালকাভাবে একটা আইডিয়া দেওয়ার মতন যে ফ্রিওয়ে দিয়ে যাওয়ার পথে কীভাবে গ্যাস স্টেশন থাকে, মানে পেট্রোল পাম্প আর কি, কীভাবে গ্যাস স্টেশন থাকে। আস্তে আস্তে সন্ধে হয়ে গেলে রঙগুলো আস্তে 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 কেমন যেন ডাল হয়ে যায়। আমরা এখন ফ্রিওয়ে দিয়ে আস্তে আস্তে ডাউন টাউনের দিকেও যাব, তারপরে সেখান থেকে যাচ্ছি আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশন, যেখানে আমাদের একটা ফাংশন যেটা তোমাদেরকে সাথে শেয়ার করাব। এখন এসে গিয়েছি ডাউন টাউনে। ডাউন টাউনের রাস্তাগুলো এরকম উঁচু নিচু হয়, সেদিন একটু বৃষ্টিও পড়েছিল যার জন্য জলের ফোঁটা দেখতে পেয়েছ, অ্যান্ড গাছগুলো শুকিয়ে গিয়েছে, তার মানে উইন্টার আসার আগাগ দিয়ে ঘটনা। অনেকদিন আগের, ঠিক কোন সময় তোলা হয়েছিল মনে তো পড়ছিল না, গাছটা দেখে এখন মনে হলো যে তার মানে উইন্টার এসে গিয়েছিল। ডাউন টাউনে যেহেতু সন্ধ্যেবেলা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আকাশগুলো একদম, আকাশটা একেবারে ডাল লাগছে, বিল্ডিংগুলোরও যেন কোনো যান নেই, শুধুমাত্র গাছে গাড়ির কাঁচের উপরে একটু জলের ফোঁটাতে একটু যেন যান এনে দিয়েছে। বাট তাই বলে এটা কিন্তু নয়, যান এসে যায় কিন্তু খুব ভালো লাগে দেখতে যখন ব্রাইট সানি ডেতে আমরা কোথাও যাই। এখন আস্তে আস্তে আমরা আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। দেখেছ কিছুক্ষণ আগে রোদ ঠিক বলবো না, সানসেট ছিল, এখন আবার আকাশটা দেখেছ একেবারে ঘোলাটি হয়ে গিয়েছে। প্রকৃতির কি খেলা তাই না, বিচিত্র খেলা, যত দেখব তত যেন মন ভরে না, অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয়, মনে যেন দু চোখ ভরে দেখি সারাদিন ধরে শুধু প্রকৃতিকে এনজয় করি। এই বাদিকে সিটি হল, সিটি হলের উপরে আমার একটা ভিডিও আছে এর আগে, তোমরা হয়তো দেখে থাকবে, যেখানে সমস্ত গভর্নমেন্টের কাজ টাজ এসব হয় আর কি। আর দূরে যেটা দেখছো ট্রান্স আমেরিকা, ওটা একটা কমার্শিয়াল বিল্ডিং, ওই যে একটা নিডিলের মতন, এটা সান ফ্রান্সিসকোর একটা ল্যান্ডমার্ক বলতে পারো ট্রান্স আমেরিকা। যাই হোক, এখন এই যে দেখেছো এই যে লাইনটা, অরেঞ্জ লাইনটা কি বিউটিফুল না, দূরে সমুদ্রের। সান ফ্রান্সিসকোর বিউটি হচ্ছে যেখানেই যাও না কেন একদিকে জল একদিকে পাহাড় আর আকাশের মধ্যে মেঘের খেলা, এটা তো একটা মানে প্রকৃতি যেন হাত উজাড় করে দিয়েছে এই বিউটিটা। আর পাহাড়ের মাঝে মাঝে বাড়িঘরগুলো সব মিলিয়ে এটাই হচ্ছে সান ফ্রান্সিসকো। অ্যান্ড এখান থেকে এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির সাথে আমার হাজব্যান্ড অ্যাসোসিয়েটেড আছে। তো সেই ইউনিভার্সিটিতে 100 ইয়ার সেলিব্রেশনের জন্যে অবভিয়াসলি ও যেহেতু ওখানে কাজ করে কাজে আমরা গিয়েছিলাম, এখানে গান টানগুলো আমাকে মিউট করে দিতে হয়েছে। খুব বিউটিফুল বিউটিফুল ফাংশন হয়েছিল, সব তো আর ধরে রাখা সম্ভব নয়, আর বিউটিফুল ডান্স হয়েছিল, অনেক কিছু হয়েছিল। বাট এটা অবভিয়াসলি এটা একটা ইউনিভার্সিটির ব্যাপার, কাজে আমি নাম মেনশন করছি না, পুরো ডিটেলও দেখাচ্ছি না, যতটুকু দেখানো যায় আমার ক্যামেরা থ্রু দিয়ে কিছুটা রেখে দিয়েছিলাম ভিডিও করে, আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো আমার এই বন্ধু যে বলেছিল কিছু ফাংশন, তো আমি ভাবলাম এই ফাংশনটাই দেখাই। ফাংশন হয়েছিল, বিভিন্ন কালচারাল শো হয়েছিল, তারপরে ককটেল ডিনার হয়েছিল, তো সব মিলিয়ে একটা ডেফিনেটলি ইট ইজ নট বাঙালি পরিবেশ, এটা ডেফিনেটলি ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট, বাট যাই হোক একটা ফাংশন তো বটে। তোমার কথাটা পুরোটা রাখতে পারিনি বাট কিছুটা রেখেছি, সেটা হচ্ছে একটা ফাংশনের জায়গা দেখিয়েছি, আই হোপ ভালো লাগবে তোমাদের। এই টেবিলটাতে আমি আমার হাজবেন্ড বসেছিলাম,
বুঝতেই পারছো খুব ক্লোজ থেকে আমি এটা ভিডিও করতে পেরেছি। অ্যান্ড অবভিয়াসলি এটা আমি কিছু স্টিল ফটো তুলেছিলাম, তার মাঝখান থেকে কিছু কিছু ক্লিপ আজকে শেয়ার করলাম। আর আমি যেই চ্যানেলটার কথা বলতে চেয়েছি সে চ্যানেলটি হচ্ছে, চ্যানেলটির নাম হচ্ছে রাজ শ। ওর নাম তো লিখে দেবই, প্লাস আমার কমিউনিটিতেও ওর লিঙ্কটা দিয়ে দেবো। অ্যান্ড ইভেন গতকালও আমি যে ভিডিওটা যার নাম বলেছি আমি তার নামও আমি কমিউনিটিতে লিঙ্ক দিয়ে দেবো, শুধু নাম বললে তো তোমরা নাও খুঁজে পেতে পারো। রাজ শকে আজকে আমি এই জন্যে সিলেক্ট করেছি, ও বেচারা পুরো প্যারালাইসিস, মানে ওর লেখা থেকে আমি যতটুকু জানতে পেরেছি ও চলাফেরা করতে পারে না, সবসময় বাড়িতে মোস্টলি একাই থাকে সেরকমই আমাকে বলেছিল। তো ডেফিনেটলি ও যদি ইউটিউবের মাধ্যমে কিছু করতে পারে আমার সাথে সাথে, আমি শিওর তোমরাও খুবই খুশি হবে। যদি পারো তো ওকে, ওর পাশে থেকো, ওকে সাপোর্ট করো। জানিও তোমরা ভিডিওটা কেমন লাগলো। আজকে অ্যাকচুয়ালি শরীরটা একটু ম্যাজম্যাজ করছে, ভেবেছিলাম ভিডিও করবো না, তারপরে ভাবলাম না করি, আমার গলার ভয়েসে হয়তো বুঝতে পারছি একটু ঠান্ডা লেগে গিয়েছে, বাট আদারওয়াইজ ভালো আছি, টেনশন করো না, সুস্থ আছি। তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করব। অ্যাজ অলওয়েজ আই সেড, লাইফ ইজ সিম্পল ইফ ইউ থিঙ্ক ইট ইজ সিম্পল। যে যেখানে আছো ভালো থাকো সুস্থ থাকো, কালকে আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।